আর সাতাশ দিন ছাড়ো ছাব্বিশ দিনই ধরো হাতে আর আমরা একটা থার্টি ডেজের চ্যালেঞ্জ নিয়েছি তোমাদের এনএম এম দু হাজার চব্বিশের পরীক্ষা রাখে যার ডেই লেভেল আমি অলরেডি বললাম এই থার্টি ডেজের চ্যালেঞ্জে আমরা রেগুলার চেষ্টা করব যে ছটা করে সাবজেক্টটি যেন কভার হয় আর রেগুলার একটা করে টেস্ট দেওয়ার চেষ্টা করব। আর টেস্ট প্রসঙ্গে বলে রাখি আমাদের কোচিং ইনস্টিটিউট প্রেপকম নিয়ে এসেছে তিরিশ দিন ধরে ম ইউনিট টেস্ট অ্যান্ড মক টেস্ট সিরিজ ইউনিট টেস্টে ছটা ইউনিট টেস্ট হয়ে গেছে আর বাকি রয়েছে নখানে ইউনিট টেস্ট আর মক টেস্ট বাকি রয়েছে পনেরোটা তো তোমরা যারা যারা ইউনিট টেস্ট বা মক টেস্টে জয়েন করতে চাইছো তার স্ক্রিনে মেনশন করা নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো আর যে ইউনিট টেস্টগুলো হয়ে গেছে ওগুলোও তোমরা কিন্তু পেয়ে যাবে কোয়েশ্চেন আমাদের স্টাডি মেটেরিয়াল যদি কেউ পারচেস করতে চাও ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সের প্রাইস মাত্র নাইনটি নাইন তোমরা স্ক্রিনে মেনশন করা নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো আর তোমাদের অনেকেরই একটা ডাউট আমি দেখছি অনেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছো বা অনেকে ইউটিউবেও কমেন্টস করেছো যে এনএম জে এনএমের এক্সামটাকে পিছিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা রয়েছে আজকে আমি এই সম্পর্কে তোমাদের সাথে একটু আলোচনা করতে চাই দেখো প্রথম কথা একদম ফার্স্টেই বলে দিচ্ছি পেছানোর সেরকম কোনো সম্ভাবনাই নেই তোমরা ধরেই রাখো তোমাদের যে টেন্টেটিভ ডেট রয়েছে চোদ্দোই জুলাই এই দিনই তোমাদের এক্সাম হবে ঠিক আছে লাস্ট ইয়ার পিছিয়ে ছিল তার একটা রিজন ছিল বাট এবার পেছানোর মতো কিন্তু সেরকম কোনো রিজনই নেই হ্যাঁ তবে যদি কোনো কারণে পিছিয়ে যায় অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো সবার আগে তোমাদের কাছে কিন্তু আমি নিউজ নিয়ে চলে আসবো এক্সাম যদি পিছিয়ে যায় কিন্তু এখন তোমরা ধরে রাখো যে পেছানোর কোনোরকম চান্সই কিন্তু নেই এই ছাব্বিশ বা সাঁতাশ দিন ধরো তিন সপ্তাহ সময় যে তোমাদের হাতে রয়েছে এই সময়টাকেই কিন্তু তোমাদের প্রপারলি ইউটিলাইজ করতে হবে এখন মাথায় অনেক ধরনের থটস আসবে ধরো সিলেবাস যদি কভার না হয় তাহলে মাথায় আসবে যদি আরেকটু সময় পেতাম খুব ভালো হতো লাস্ট ইয়ারে যদি চলে যাও তাহলে লাস্ট ইয়ার যে এক্সামটা পিছিয়েছিল এক মাসও পেছায়নি তিন সপ্তাহ মতো এক্সাম পিছিয়েছিল তো লাস্ট ইয়ারে ওদের হাতে তিনটা সপ্তাহ টাইম ওরা এক্সট্রা পেয়েছিলো তখন ওরা প্রিপেয়ার করেছিল ভালো করে তোমাদের ক্ষেত্রে কিন্তু তোমরা এখন থেকে তিন সপ্তাহের বেশি সময় পাচ্ছ তো এখন থেকে যদি পরিশ্রম করো নিশ্চয়ই কিন্তু ফল পাবে আর অনেকেই বলো দিদি এক মাসে কি সম্ভব ডেফিনেটলি পসিবল এক মাসে এক্সাম ক্র্যাক করা শুধুমাত্র যেটা দরকার সেটা হলো ডেডিকেশান অ্যান্ড মোটিভেশান মোটিভেশানটা হারিও না আর এখন এই থটসটা যে এক্সাম পেছাতে পারে এটা মাথা থেকে একদম বের করে দিয়ে নিজেদের যতটুকু পরিশ্রম করতে পারছো ততটুকু করো কারণ এই সময়টা আর সত্যিই পাবে না আর এক্সাম পেছানোর কোনো সম্ভাবনা কিন্তু নেই এই মুহূর্তে দাঁড়িয়ে পেছালে আমি জানিয়ে দেবো কিন্তু এক্সাম পেছানোর কিন্তু কোনো সম্ভাবনা নেই তাই আমার মনে হয় যে ফোকাসটা তোমাদের এখন পড়াশোনার উপর থাকা উচিত এটা না যে এক্সাম পেছলে পরে পড়বো ওরকম পরে বলে কিছু হয় না টাইমের থেকে ভ্যালুয়েবল তো কিছু হয় না যেহেতু টাইমটা ভীষণ কমই বলতে পারো তো সেই কারণে এখন তোমাদের ফুল ফোকাসটা কিন্তু পড়াশোনার উপরই থাকা উচিত আমি এই জিনিসটাই ক্লিয়ার করার জন্য আজকে ভিডিওটা বানালাম অনেকের অনেক মিসকনসেপ্ট রয়েছে এক্সাম পিছিয়ে যাবে পরে পড়ে নেব না এক্সাম পিছোবে না এক্সাম শিডিউল ডেটেই হবে হ্যাঁ যদি কোনো স্পেশাল কেস হয় সেক্ষেত্রে যদি পেছায় তোমরা তো জানতে পারবেই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এনএম এম রিলেটেড যে কোনো আপডেটের জন্য আমার এই চ্যানেলটা আর আমার যে অফিসিয়াল চ্যানেল প্লেপকম রয়েছে দুটোকেই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দিও থ্যাংকস ফর ওয়াচিং